বন বিভাগের অভিযানে সফলতা। অবৈধ কাঠ পাচার করতে গিয়ে কাঠের লগ বুঝাই মিনি লরি বাজেয়াপ্ত কালাছড়ায়। বনকর্মীদের তাড়া খেয়ে কাঠ বুঝাই মিনি লরি জাতীয় সড়কে ফেলে পালিয়ে গা ডাকা দেয় চালক। পাচারের মুখে মিনি লরি বুঝাই লালপথ জাতীয় কাঠ জব্দ করলো ধোয়ালিয়া বন বিভাগ। শুক্রবার সন্ধ্যায় মানুষ যখন ব্যস্ত প্রজাতন্ত্র দিবসের বিভিন্ন অনুষ্ঠানে, ঠিক এই সময়ে স্থানীয় রেঞ্জ কর্তা প্রণব পলিতার নেতৃত্বে রুটিন তল্লাশির সময় স্থানীয় কালাছড়া সড়কে একটি মিনি লরিকে দ্রুতগতিতে এগোতে দেখে কর্তব্যরত বনকর্মীদের সন্দেহ হয়। পরে তারা গাড়িটির পিছু ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে লরি চালক কিছু দূর এগিয়ে সড়কে গাড়ি রেখে পালিয়ে গা ঢাকা দেয়। পরে লরিটি নিজেদের হেফাজতে নিয়ে বনকর্মীরা। বাজেয়াপ্ত লরি থেকে প্রায় 50 সিএফটির মতো কার্ড লক উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য 50,000 টাকার মতো হবে। বর্তমানে কার্ড বুঝাই লরিটি দোয়ালিয়ার রেঞ্জ কার্যালয়ে রাখা আছে। প্রসঙ্গত, গত দীর্ঘদিন ধরে রেঞ্জ কর্তা প্রণব পলিতার নেতৃত্বে স্থানীয় বন বিভাগের বিভিন্ন এলাকায় অভিযানে একের পর এক সফলতা আসছে, এতে সন্তোষ প্রকাশ করছেন এলাকার পরিবেশ প্রেমীরা। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।